আসসালামু আলাইকুম, আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা সস। এটা হচ্ছে তেঁতুলের সস, সবচেয়ে সস্তায় সবচেয়ে সহজে তৈরি করে ফেলা যায়, খাইতে অসাধারণ। যে কোনো ভাজা পোড়ার সাথে কিংবা নুডলসের সাথেও খাইতে খারাপ লাগে না। এটা যার যার রুচি মতো বানিয়ে নিতে পারেন। তেঁতুল সারা বছরই পাওয়া যায় এবং সবসময় মোটামুটিভাবে কম দামি থাকে। এটা বছরখানেক আরামে রেখে খাওয়া যায়, তৈরি করা খুবই সোজা। তো আসলে দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি ফ্রেশ তেঁতুল নিয়ে নিছি। তেঁতুলটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করলে ভালো হয়, একটু সাদা সাদা থাকলে ভালো। এটার দাম নিচ্ছে 140 টাকা করে এখন কেজি আমার কাছ থেকে। এর সাথে এটাকে আমি পানি দিয়ে ভিজা রাখবো। তো সাধারণত তেঁতুলের ডবল কিংবা তারও বেশি পানি দিতে হবে, তো আমি প্রায় ডবল পানি দিয়ে এটাকে ভিজা রাখি। 1-2 ঘন্টা ভিজা রাখলেই হয়ে যাবে। আর ঘন্টা খানেক পরে আমি এটাকে একটু চামচ দিয়ে নেড়ে দিব, তাহলে ভিতরে কোনো অংশ যদি পানি না পায় তাহলে তাতে পানি পেয়ে যায়। আমি এখানে ছোট্ট একটা ফ্রাই প্যানে একটু তেল মেখে নিছি, এর মধ্যে বেশ কতগুলো মরিচ আমি একটু তেলে নিব। এটাগুলো কিন্তু আমি কালো করব না, এই কালারই যাতে থাকে একটু মচমচা করে নিব, যাতে আমি এগুলোকে ভেঙে গুঁড়া করতে পারি। মানে আমি ক্রাস্ট পেপার তৈরি করব। তো আমার ক্রাস্ট পেপার শেষ দেখে এই মরিচগুলোকে আমি ভেজে ক্রাস্ট পেপার বানিয়ে নিব আর কি। খুব অল্প আছে, আমি এগুলোকে একটু মচমচে করে ভাজবো, যাতে চাপ দিলেই গুঁড়া হয়ে যায়। এই 1-1.5 মিনিটের মধ্যেই মরিচগুলো দেখেন বেশ গোল গোল হয়ে ফুলে ফুলে গেছে, আর বেশ মানে কি বলবো মচমচে হয়ে গেছে। এখানে শব্দই আমি টের পাচ্ছি আমি যখন নাচতেছি। এখন আমি এগুলোকে এর থেকে উঠায় নিব, নিয়ে একটু ঠান্ডা করে আমি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে চাপ দিয়ে এগুলো গুঁড়া করে নিবো। আপনাদের আমি দেখাই দিচ্ছি কীভাবে করবো। আমি এগুলো উঠাই নিই, এর মধ্যে রাখলে এগুলো আবার ফুটতে থাকবে। এই যে এগুলোকে আমি সুন্দর করে ঠান্ডা করে একটু গুঁড়া করে নিব। এই টেনে নেওয়া মানে গরম করা মরিচগুলো আমি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে নিয়ে নিছি। এখন এগুলোকে ধরে এইভাবে চাপ দিলে এগুলো গুঁড়া 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 হয়ে যাবে। হাতেও লাগলো না, কিন্তু জিনিসটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এই দেখেন মরিচগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেল। বাস আমি আরো আরেকটু ধরে আরেকটু গুঁড়া করে নেবো। খুব সহজভাবে এভাবে মরিচ গুঁড়া করে ফেলা যায়, ভেঙে নেওয়া যায়, আর হাতেও লাগে না, কারণ যা হয় প্লাস্টিকের ব্যাগটার মধ্যেই হচ্ছে। এবার ধরে মুচড়াইলেই গুঁড়া গুঁড়া হয়ে যায়। আমি এখানে 1/4 কাপ মানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এর সাথে আমি 1/2 কাপ কি তার থেকে একটু বেশি পানি দিয়ে এটাকে মিলিয়ে রাখবো। এটা আমার ঘন করার কাজে লাগবে। ঘন্টা 2 পরে দেখেন পানি খেয়ে কতখানি ফুলে উঠছে এটা। এখন আমি তেঁতুলের কাঠটাকে বের করে নেব, এটাকে ভালো মতো কচলায় বিচিগুলো থেকে কাঠটাকে আলাদা করে নেব, তেঁতুলের রসটাকে আর কি আলাদা করে নেব তেঁতুলগুলোকে। তারপর একটা স্ট্রেনার নিয়ে এটাকে চেলে নিব। তো চেলে নেওয়ার আগে আমি বিচিগুলোকে চেপে চেপে তেঁতুলটুকু রেখে মানে কাঠটুকু রেখে বিচিগুলোকে ফেলে দিব, দিয়ে তারপর ভালো মতো এটাকে চেলে নিব একটা চালনিতে, যাতে পরিষ্কার কাঠটুকু পাওয়া যায়। এইভাবে আমি সমস্ত কাঠটুকু বের করে নেব। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প একটু পানি দিয়ে পাতলা করে নিব, কোনো অসুবিধা নাই, কারণ আমি চুল এটা জাল দিয়ে শুকাই নিতে পারবো। এভাবে সমস্ত তেঁতুলের পাল্পটুকু মানে রসটুকু বের করে নেব। তো আমি তেঁতুলের কাঠগুলো নিয়ে নিলাম, আমার 1 কেজি তেঁতুল থেকে এই পরিমাণ কাঠ বাইর হলো। এর সাথে আমি চিনি দিব। তো প্রথমে 1/2 কেজি চিনি দিচ্ছি, আমি খেয়ে দেখি একটু মিলাই, তারপরে খেয়ে দেখি কী অবস্থা। একই সাথে মরিচগুলো যে ভেঙে রাখছি মরিচগুলোও দিয়ে দিব, একটু মিলাই খেয়ে দেখি। এর মধ্যে আমি আরো 1 কাপ মানে আরো 1 পোয়া 3 পোয়া প্রচুর চিনি দিলাম আর কি, 750 গ্রাম চিনি দিলাম। এখন চুলার জালটা বাড়াই, এটাকে বলগে নিয়ে আসি। আর একই সাথে আমি এর মধ্যে 2 কাপ পানি দিব। যেহেতু এটা সস, এটা একটু অন্যরকম হবে, এটা তেঁতুলের আচার না, একটু পানি পানি টাইপেরই হবে আর কি, সসের মতো হইতে হবে আমার ঘনত্বটা আর কি। চুলার জালটা বাড়াই দিলাম, বলগে এসে নিক। ফুটে ওঠার পরে 7-8 মিনিট জাল দিলাম। জাল দিলাম একটা মাত্র কারণে, যাতে এই মরিচের ফ্লেভারটা আর মরিচের টেস্টটা রিলিজ হয়। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিচ্ছি, সিরকা, একই সাথে 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিব। লবণটা খেয়ে দেখে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, মিষ্টি নোনতা যাতে ঠিক হয়। অন্য লবণ দেওয়ার দরকার নাই, বিট লবণটা দিলেই ভালো। আর শেষের দিকে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো থাকে। খেয়ে দেখি আমি একটু, ভালো আছে। এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রাখছি ওটাকে আবার একটু গুলে, কারণ কর্নফ্লাওয়ার সাধারণত নিচের দিকে গিয়ে জমে থাকে,
এমনি দেখতে পাচ্ছেন ফুটা দেখে বুঝতে পাচ্ছেন যথেষ্ট ঘন কিন্তু আরেকটু ঘন করতে হবে যাতে পানি না ছাড়ে এটা আমি এটা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিব দ্রুত নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিব দেখেন এখন যথেষ্ট ঘন হয়ে গেছে এটা একটু বলকে নেই আমি বন্ধ করে দিব মেইনখানে জাল দিলাম কারণ এটা আর ওইভাবে ফুটবে না কারণ অনেক ঘন হয়ে গেছে দেখে এখন আমি শেষবারের মতো একটু খেয়ে দেখি টেস্টটা ঠিক আছে না লবণ চিনি কিছু লাগবে না কিছুই লাগবে না আর এই ফেনাগুলা ফেলার ফেলেও ফেলতে পারেন না ফেলেও ফেলতে পারেন আমি চুলো জালটাকে বন্ধ করে দিই ফেনাগুলা ফেলতেও পারেন না ফেলতে পারেন একটু পরে ফেনাগুলা কিন্তু এর সাথে মিলেই যাবে অর্থাৎ এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই আর একটু ঠান্ডা হলে আমি এগুলোকে বোতলে ভরে আর একটা কাপে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তেঁতুলের সস আমার খরচ হলো 1 কেজি তেঁতুল 140 টাকা আধা কেজি চিনি 45 টাকা 185 টাকা আর কর্নফ্লাওয়ার ইত্যাদি ইত্যাদি ধরে 15 টাকা ধরতে পারে 200 টাকার মধ্যে আমি 2 লিটার পেয়ে গেলাম আমার প্রায় 2 লিটার হয়েছে একটু বেশি হয়েছে অসাধারণ স্বাদের একটা জিনিস নিজেরা বানানো দেখে আপনারা ইচ্ছা করলে টক মিষ্টি নোনতা ঝাল সব নিজেরাই কন্ট্রোল করতে পারবেন যার যেরকম রুচি কেনাটা যেরকম ওদের উপর নির্ভর করতে হয় এটা আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন হ্যাপি জোশের একটা আইটেম এইটা দিয়ে যে কোনো ভাজা পোড়া তামা তামা করে খায় ফেলাইতে পারবেন আর এটা বেশি করে বানায় যে কোনো একটা বোতলে ভরে বাইরে 3-4 মাস এমনি থাকবে নাহলে ফ্রিজে রেখে দিবেন বছরখানেকের উপরে থাকবে আর দোকান থেকে কেনার থেকে অনেক অনেক কম খরচ পড়ে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ